নেটওয়ার্ক ডেজ, এটা দিয়ে টোটাল যে ওয়ার্কিং ডে কয়টা সেটা আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো এই ফাংশনের মাধ্যমে। এই ফাংশনের মাধ্যমে আমি কিভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটার ইউজ করতে পারবেন আপনার ডকুমেন্টের ভিতরে। এখানে দেখেন যে কিছু এমপ্লয়ের নাম আছে, এই এমপ্লয়ের নামের এবং কে কবে জয়েন করছে সেই ডেট এবং লিভিং ডেট এইগুলো এখানে আছে। তো আমি তারা টোটাল ওয়ার্কিং ডেট কত সেটা আমি এখানে বের করব যে সে টোটাল কত ওয়ার্কিং ডে এখানে কাজ করেছে। তো সেটার জন্য আমি প্রথমে নেটওয়ার্কিং ডে আমি এটা নিব। নেটওয়ার্কিং ডে দেখেন যে দুই ধরনের আছে, একটা হলো ইন্টারন্যাশনাল আর একটা হলো নর্মাল নেটওয়ার্ক ডেস্ক। তো দুইটার মেন ডিফারেন্স হলো যে এখানে প্রথমটা যেটা দেখছেন সেটা ডিফল্ট, যেটা স্যাটারডে সানডে যেটা বাইরের দেশগুলোতে হয়ে থাকে সেইটা ধরে সে কাউন্ট করে হলিডে, প্রতি উইকে হলিডে স্যাটারডে সানডে যেটা ধরা হয় সেটা ধরে কাউন্ট করে। আর ইন্টারন্যাশনাল হলো এই এইটা দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমাদের দেশে ফ্রাইডে অথবা ফ্রাইডে স্যাটারডে এই দুই দিন ছুটি থাকে, এটাকে আপনি কাউন্ট করতে পারবেন। তো আমি প্রথমে নেটওয়ার্ক ডেজ এটা দিয়ে আমি শুরু করছি। এখানে আমি জয়েনিং ডেট কমা নেক্সট, এখানে দেখেন যে এন্ড ডেট যেটা, এন্ড ডেট আমি এখানে লিভিং ডেট যেটা সেটা আমি দিলাম। দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এখানে দেখেন যে এখানে যে টোটাল ওয়ার্কিং ডে যেটা দেখাচ্ছে সে টোটাল কত ওয়ার্কিং ডে এখানে কাজ করেছে সেটা, কিন্তু আমি কোনো হলিডে এখানে ধরি নাই, বাট সে এখানে উইকলি 5 দিন কাউন্ট করেছে, 5 ডেজ। এখানে সে বাদ দিয়েছে হলো স্যাটারডে সানডে যেটা, সেটা সে বাদ দিয়েছে, দিয়ে এই ভ্যালুটা এখানে এসেছে। এখন আমি যদি হলিডে কাউন্ট করতে চাই, এটাকে আমি কপি করে নিলাম। হলিডে কাউন্ট করতে চাইলে এখানে আমাকে যেটা করতে হবে, আমি এইখানে যে কমা দিব, কমা দিলে দেখেন লাস্টে আরেকটা অপশন আছে হলিডে। তো হলিডের এটার জন্য আমাকে একটা অ্যারে সিলেক্ট করে দিতে হবে। তো সেটা আমি এখানে হলিডে আমার লিস্ট এখানে আছে 1 বছরের ভিতরে কি কোন কোন দিন হলিডে আছে, এটা পুরোটা আমি যখন সিলেক্ট করে আমি এন্টার দিব, তখন দেখেন যে এখানে 84 শো করছে। 84 শো করছে এই কারণে, দেখেন অ্যাকচুয়াল ডেটটা দেখেন, মার্চের 1 তারিখ থেকে 30 জুন, এই টাইম ফ্রেমের ভিতরে অ্যাকচুয়ালি অফ ডে আছে কিন্তু এই 2 দিন। তো এই যে ডে অফ 2 দিন, এই ডে অফ 2 দিন থাকার কারণে 86-এর জায়গায় তার এখানে হলো 84 টোটাল ওয়ার্কিং ডে। এখানে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যে এখানে যদি আপনার হলিডে এবং উইকেন্ড, যেটা উইকেন্ড ডে দুইটা যদি একই দিনে পড়ে তাহলে এটা একটা ছুটির দিন হিসেবে কাউন্ট হবে, এটা ডবল ছুটির দিন হিসেবে এখানে কাউন্ট হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আমি প্রথমে স্টার্টিং ডেট নিলাম কমা এন্ড ডেট কমা, এখানে দেখেন যে উইকেন্ডটা আগে ছিল না, এখানে হলো উইকেন্ডটা আমি কাস্টমাইজ করে দিতে পারবো। এখানে সব রকমভাবে উইকেন্ড দেওয়া আছে, আমার দরকার হলো ফ্রাইডে এবং স্যাটারডে এই দুই দিন আমার অফিসে যদি ডে অফ থাকে সেই ক্ষেত্রে আমি কাউন্ট করবো নাম্বার 7। এখানে দেখেন ফ্রাইডে এবং স্যাটারডে এখানে কাউন্ট হবে না, তো আমি 7 দিলাম, যেটা আমি এখানে দেওয়ার পর আমি কমা দিব। দেওয়ার পর এখানে হলিডে আগের মতোই আমি এটাই দিব, দিয়ে আমি এন্টার দিব। এন্টার দিলে এখানে আগের মতো 34ই দেখাচ্ছে, বাট আমি এখানে যেটা কাস্টমাইজ যেটা করেছি এখানে দেখেন যে ইন্টারন্যাশনাল নেওয়ার কারণে আমি ফ্রাইডে এবং স্যাটারডে এই দুদিন আমি ডে অফ ধরেছি, উইকলি উইকেন্ড যেটা বলা হয় সেটা।